হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালের ভিডিওটা শুরু করছি এখন থেকে। সকাল সকাল এদিকে রান্না বসাবো। মা তাড়াতাড়ি করে হাঁড়িটা ধুয়ে এনে জল নিয়ে এসেছে, তো এখন ভাত বসাবো। আর কি কি রান্না করব সেটা এখনও জানি না। প্রথমত ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই, তো এদিকে মা আমাকে জল এনে দিল, আর এখন আমাকে সেরকম ভারী কাজ করতে দেয় না, তো সেজন্য কিন্তু জল টল মা আর ভাই দুজনেই এনে দেয়। তো আমি ঝটপট করে এখন ভাতটা বসিয়ে দেব। প্রত্যেক দিনই হাঁড়িটা ভালো করে ধুয়ে এনে রান্না করতে হয়, তবুও না রান্নার শেষে কালি হয়ে যায়, কারণ আমি তো সবসময় উনানে রান্না করি। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গ্যাসে রান্না করে পোষাবে না, কারণ গ্যাসের যা দাম বেড়েছে সেভাবে যদি আমরা গ্যাসে রান্না করি আমাদের একদমই পোষাবে না, জানো তো। তার জন্য কিন্তু আমরা গ্যাসে রান্না করি না, আমরা শুধু চা আর যেটা সেদ্ধ করতে হয়, যেমন আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, সব ততটুকুই করি। আর এদিকে মা আমাকে জলটা এনে দিলে ঘর মোছামুছি করছে। তো মা বলছে যে তুই রান্নাটা কর, এদিকে ঘরগুলো নোংরা নোংরা হয়ে আছে। তার কারণ আমাদের বাড়িতে তোমাদের প্রায় সময়ই বলি একদম রাস্তার কিনারে বালিটা বেশি হয়, তো সেই কারণে কিন্তু মা ঘরগুলো মুছছে, আর না হলে আমিও মুছি। আর এখনও কিন্তু আমি এত কাজ বাদ দিইনি, কারণ এখন মনে হয় যে একটু একটু কাজ করাই ভালো, কারণ শরীরটা আমার পাতলা থাকবে, আর যত কাজ আমি বাদ দিয়ে দেবো তত শরীরটা ভারী হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি হালকা হালকা কাজগুলো করি, আর আমি এভাবে নিচু হয়ে মানে ঘর মুছি না। আমি ঘর মোছার জন্য একটা ডান্টার মতো যে হয়, যে বালতির মতো, ওগুলো কিনে নিয়েছি, ওগুলো দিয়ে মোছামুছি করি। তো মা মোছামুছি করে তারপর দেখা যাক যে কী রান্না করতে বলে, এখনও ঠিকটা জানি না। যেটা রান্না করতে বলে সেটাই রান্না করব। আর এখন তো প্রচুর গরম আমাদের এই সাইডটাতে, তো তাই কিন্তু মানে কোনো কিছুই ভালো লাগে না খেতে, যেটাই খাই সেটাই একটু মশলাপাতি বেশি করে মানে খেতে হয়, তো ভালো লাগে না, তাই শুধু ডালই রান্না করি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা, তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল চ্যানেল। তো সকালবেলা ঘুম থেকে উঠে সকাল থেকে 10 কাপ চা আমাদের বাড়িতে হয়ে গেল, কারণ ঘুম থেকে ওঠার পর গরুর দালাল এসেছিলো। আমাদের একটা ছোট বাছুর আছে, সেটা বিক্রি করে আমাদের একটা গাই গরু কেনা হবে। তো আমাদের বাড়িতে সবথেকে বেশি চা খাওয়া হয়, তো মানে প্রত্যেকটা দিন মানে প্রতিদিন না, মানে ধরো 2-3 দিন পর পর এমনও হয় যে 50 কাপ চা পর্যন্ত আমাদের ঘরে করতে হয়, আর প্রতিদিন তো চলেই, 10-15 কাপ তো হামেশায় চলেই। তো সেই কারণে বাবা বলছিল যে এত দুধ কিনে তো পোষাচ্ছে না, তো আমাদের একটা গাই গরু কেনার কথা। তার জন্য দালাল এসেছিলো, একটা ছোট বাছুর আছে আমাদের। আমাদের একটা গরু মারা গেছিলো, সেই গরুটারই বাছুর রয়েছে, তো সেই বাছুরটা বিক্রি করে আর কিছু টাকা লাগিয়ে একটা গরু কেনা হবে। আর যেটা আছে আমাদের বাড়িতে এখন, একটা কালো গরু আছে, তো সেটা কিন্তু 8 মাসের প্রেগনেন্ট, তো সেটার বাচ্চা হলে তারপরে পরবর্তীতে যখন 6 মাস পর তার দুধ বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আরেকটা দরকার পড়ে, না হলে কিনে খেতে হয়, তো তাই কিন্তু কেনা হবে। তাই দালাল এসেছিলো, তো কথাবার্তা হলো,
মানে আমাদের সাথে তাদের দাম বনেনি, দুদিন পর নিয়ে যাবে, অন্য দালাল দাম বলে গেছে, ও দুদিন পরে সে নিয়ে যাবে। তো এখন একটা নতুন গরু কেনা হচ্ছে। আর তোমরা অনেকেই বলো, দিদিভাই কেন সিঁদুর পরো না, কেন টিপ পরো না? আমার কপালে টিপ পরা থাকে, কিন্তু আমার কপালের টিপটা থাকেই না, আঠার মানে আঠাটা থাকেই না। কিছুক্ষণ আগে টিপ পরা ছিল কিন্তু থাকে না। আর এই যে সিঁদুর, সিঁদুর সবসময় পরা থাকে। আর আমি বেশিরভাগই লিকুইড সিঁদুরটা ইউজ করি, কারণ গুঁড়ো সিঁদুরটা ইউজ করলে না আমার পুরো মুখ চোখ একদম লেপড়ে যায়, এমন অবস্থা হয়। তো সবসময় লিকুইডটা দিই। তো লিকুইডটা দেওয়ার প্রায় পরের দিন পর্যন্ত কিন্তু ভালোই থাকে। এই দেখো দেখাই যাচ্ছে, তো আমার মোবাইলের ক্যামেরাটা হয়তো ঘোলাটে তাই এতটা বোঝা যাচ্ছে না। এই দেখো সিঁদুর দেওয়াই থাকে সবসময়। আর সধবা মানুষ সবসময় তো সিঁদুর টিঁদুর পরে রাখতে হয়, টিপটা আমার সবসময় থাকে না, কারণ টিপটা পড়েই যায়। আর লিকুইড সিঁদুরে টিপ দিলেও কিন্তু মুখ ধুতে চলে যায়, আর এখন তো প্রচুর গরম, প্রচুর গরমে তো প্রচুর ঘামছি, সেই ঘাম মুছতে মুছতে কিন্তু চলে যায়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের কাছে ভালো লাগে। এদিকে ভাত হয়ে গেছে, ভাতের মার গালতে দিয়ে দিয়েছি, আর এদিকে প্রেশারের মধ্যে ডাল সিটি দিয়ে নিলাম। তো তার আগে আমি খাবো, আমার প্রচুর খিদে পেয়ে গেছে। এখন সকাল সকাল এত পরিমাণ খিদে পায় আমার, আমি কিছুতেই থাকতে পারি না। বোনকে দিয়ে মুড়ি আনালাম, আর ঘরে দই আছে, এখন মুড়ি আর দই দিয়ে মেখে খাবো। এত পরিমাণ খিদে পেয়ে যায় আমি থাকতেই পারি না। তো চলো মুড়িটা ঢেলে দই দিয়ে খেয়ে নিই। আমাকে ভিডিও করতে বারণ করে দিয়েছে, কারণ তোমাদের বলি আমি না অনেক দিন থেকে ভিডিও করতে করতে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, কারণ নিজেকেও একটু সময় দিতে লাগে, একটু রেস্ট করতে লাগে। তো সেই কারণে ভাবলাম যে আমি দুদিন ভিডিও বন্ধ দেব। দুদিনের মাঝখানে একদিন আমি যাব ডাক্তারের কাছে, আর একদিন ভিডিওটা অফ দেব, তার কারণ আমার শরীরটা একটু অসুস্থ, আর এখন বেশি একটা গরম, এই গরমটাও আমি সহ্য করতে পারছি না। তাই ভাবলাম একদিন পুরো শরীরটাকে রেস্ট দিই। তো সেই কারণে কিন্তু আমি ভিডিও বন্ধ করেছিলাম, আর আমি জানতাম না যে 3 দিন হয়ে যাবে সেটা। তো এদিকে মা বলছিল যে ঠিক আছে এখন তো কাজগুলো করতে হবে না, আর হ্যাঁ আমি যদি বাড়ির কাজকর্ম নাই করি কি শেয়ার করব তোমাদের সাথে। আর বাবাও বলছিল 3 কি 4 দিন ভিডিওটা বন্ধ দে, কারণ এগুলোও তো একটা পরিশ্রম, এগুলোও কিন্তু মাথার মধ্যে প্রচুর চাপ আসে। তো তাই কিন্তু ভিডিওটা করা আমি বন্ধ দিয়েছিলাম। সকাল সকাল খেয়ে নিচ্ছি, কারণ আমার সকালবেলা তো প্রচুর খিদে পায়। এদিকে দই আর মুড়ি একসঙ্গে মিশিয়ে খাচ্ছি, পেটটাও ঠান্ডা থাকবে, শরীরটাও আমার ঠান্ডা থাকবে। আর গরমের দিনে দই খাওয়া খুব ভালো। আর এদিকে কিন্তু আমি ডাল রান্না করছি, এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে তেজপাতা দেবো। আর মুসুর ডাল একদম পাতলা করে রান্না করছি, তো আর এই সময়ে গরমের সময়ে মুসুর ডালটা খাওয়া শরীরের পক্ষে অনেকটা ভালো, যেটাই খাই পেটে গ্যাস হয়ে যায়, না হলে পেটটা ফুলে থাকে এরকম হচ্ছে। তো এমনিতেই গরম, আর একদিকে তো আমার সমস্যা আছেই, তো সেই কারণে কিন্তু ভাবছি যে একদম হালকা পাতলা রান্নাগুলো সেগুলো করব। আর বাবাকে না 3-4 দিন থেকে বলছি লেবু আনতে, আমার বাবা যেটা খায় না সেটা আনতেও চায় না, বাবার নাকি মনেই থাকে না, তবুও আজকে আমি বলেই দিয়েছি আনতেই হবে। ডালের সাথে যদি আমি একটু লেবুটা খাই তাহলে একটু ভালো লাগবে, শুধু ডাল দিয়ে কি ভাত ভালো লাগে। তো এখানে পেঁয়াজ টিয়াজ ভেজে নিচ্ছি, আর বেশিরভাগ টাইমটাতে আমি উনুনে রান্না করি, উনানে রান্না করতে আমার বেশ ভালোই লাগে। আর গরম তো লাগে উনানে রান্না করতে, কিন্তু দেখবে উনানে রান্না খাওয়ার যে মানে রান্না করে যে খাবে সেটা টেস্টটাই কিন্তু বেড়ে যায়, সেটা অন্যরকমই একটা স্বাদ চলে আসে। এপাশে দেখো ডালটাকে দিয়ে দিলাম, ভালো করে ভেজে ডাল দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে ভালো করে কিন্তু ঘুটে নিয়েছিলাম, ডাল আমার হয়ে গেছে। বাবা বাজার গেছিলো, যে বাজার থেকে এখানে কী এনেছে জানি না, হয়তো মাছ এনেছে, চলো গিয়ে দেখি কী মাছ নিয়ে এসেছে। বাবা এনেছে মাছ, তো বাবাকে বলেছিলাম মাছ আনতে হবে না, তো বাবা বলছে কি পাতলা করে আলু দিয়ে ঝোল কর, বেশি মশলা দিবি না, একদম কম কম মশলা দিয়ে, কারণ আমাদের বাড়িতে আমার ভাই মাছ ছাড়া খেতে যায় না, মানে ওর একটু হলেও মাছ লাগবে, একটা কোনা হলেও মাছ লাগে। তো মাছ আর বেশি পরিমাণ আনেনি, অল্প পরিমাণ মাছ এনেছে, তবুও বলছিলো এখানে নাকি 100 টাকার মাছ। মাছগুলো ধুয়ে এনে ঝটপট করে কিন্তু এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি, তারপর এগুলো দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো রান্নাবান্না হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া হয়নি, কারণ আমি সকালবেলায় মুড়ি আর দই খেয়েছিলাম, একটু বেশি পরিমাণে খেয়ে নিয়েছিলাম। তো আর এই পাশটাতে
প্রচুর আজকে হাওয়া চালিয়েছে। মানে এই জায়গাটা আমাদের বাড়ির পেছনটা, এটা হচ্ছে আমাদের এই যে টিভির ঘরটা, তার পেছন দিকটা, এখানেই আমরা বেশিরভাগ বসে থাকি। এখানে কিছুক্ষণ আগে বাবা বসেছিল, তো এখন এখানে আমিও বসে আছি, কারণ এই জায়গাটাতে প্রচুর আরাম আর এই জায়গাটা একটু ঠান্ডা আছে, তো তাই এখানেই বসে আছি। তো এই যে বোন নিয়ে এলো আমার জন্য তরমুজ, তো চলো একটা তরমুজ খাই। এটা খাই, এই যে আমার তরমুজ খেতে দারুণ লাগে, কিন্তু বেশি মিষ্টি নেই। এখন যা গরম পড়েছে, এর মধ্যে তরমুজ একটু লেবুর শরবত খাওয়া ভালো, শরীরের উপকার হবে। কিছুক্ষণ আগে একটা বেল ছিল পাশের বাড়ি মামা বাড়ি থেকে, আমাদের বাড়ির যে পাশের বাড়িটা আছে ওদেরকেও আমরা মামা ডাকি, কারণ এরা হচ্ছে আমার মামা বাড়ির কাছের লোক, তো আগের থেকেই মার সাথে পরিচয় ছিল। তাই ওদেরকেও মামা ডেকে ওই বাড়ি থেকে দুটো বেল দিয়েছিলো, একটা বড় মামির জন্য পাঠিয়েছি। মামির পেটের অবস্থাটা ভালো না, মানে পেট ফুলে গেছে, তো আমি একটা বেল, আমার বেল সবথেকে কুড়িয়ে কুড়িয়ে চামচ দিয়ে খেতে ভালো লাগে, তো আমিও একটা কুড়িয়ে কুড়িয়ে বেল খেলাম। আর ওইদিকে গরু ছুটে গেছে, ভাই দৌড়ে গেছে গরুটা ধরতে। এখনো চান করিনি, এটা খেয়ে দিয়ে চান করবো, চান করে পরে ভাত খাবো। আর সকালবেলা একটু ভারী কিছু খাওয়া হয়ে গেলে পরে আর খিদে পায় না, সকালবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই একটু মানে ভারী কিছু খেয়ে নিয়েছিলাম। তো এখন এটা খেয়ে তারপর চানটা করে ঠাকুর দেওয়া কমপ্লিট। আজকে ভাই ঠাকুর দিয়েছে, তার কারণ আজকে নাকি হনুমান ঠাকুরের কি পুজো আছে, ও তো তোমাদের একদিন বলেছিলাম ও হনুমান ঠাকুরের খুব বিশ্বাস করে, তোর জন্য আজকেও পুজোয় দিল। আর আমাদের এদিকে আজকে বড়ো একটা মেলা আছে, আমি মাথা ভাঙা যাই যখন তোমরা দেখো যে একটা বড়ো মাসামথাম আছে, ওখানে কিন্তু খুব বড়ো মেলা আছে। তো শরীরটা ভালো থাকলে যেতাম, শরীরটা ভালো নেই তাই যাওয়া হচ্ছে না, কিন্তু ওখানে আমার মানত আছে, শরীরটা যখন একটু ভালো হবে তখন গিয়ে মানত দেবো ওখানে। চলো ঝটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে চান টান করে প্রচুর রেস্ট করতে হবে, কারণ আজকে আমার পরিশ্রম বেশি বেশি লাগছে, আজকে গরমটা বেশি তো তাই পরিশ্রমটাও বেশি লাগছে। এপাশে হয়ে গেছে সন্ধে, সন্ধে সময়, সন্ধে দিলাম, দিয়ে টিয়ে না একটু খেতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল কি খাই কি খাই, মানে পেটের মধ্যে সন্ধেবেলায় দেখবে একটা খিদে পায়, তখন মনে হয় কি একটু ভালো মন্দ যদি খেতে পারতাম, সেরকম ভাত না, একটা যেমন স্পাইসি জিনিস যেরকম চাউমিন মোমো এসব খেতে ইচ্ছে করে। তো ভাবলাম সামনেই তো দোকান আছে, ওখান থেকে এক প্যাকেট চাউমিন এনে চাউমিনটা করি, তারপর চাউমিন খাওয়া হবে। চাউমিন, আজকে খুব চাউমিন খেতে ইচ্ছে করেছে, তো এই যে চাউমিনটাকে সেদ্ধ করা হয়ে গেছে, এখন এটাকে ধুয়ে আনবো। কিন্তু এখন আমাদের যে বাবার ঘরটা আছে ওই ঘরের মানে লাইটটা নষ্ট হয়ে গেছে, ওইটা ভাই ঠিক করছে, তাই ভাবলাম যে লাইটটা ঠিক করার সময় ডাউনটা ফেলে দিয়েছে, ভাবলাম যে না এটাকে একটু নামিয়ে রাখি, তারপর ওর হয়ে গেলে আমি ঠিক করি, মানে এই যে চাউমিনগুলো বানাই। দেখো প্রত্যেক বাড়িতে কারেন্ট আছে, শুধু আমাদেরটাই নেই, কারণ আমাদেরটা ডাউন ফেলানো, ওই যে ডাউনের ওখানে মানে মিটারের ওখানে লাইট জ্বলছে, যেটিতে সবার ঘরেই কারেন্ট আছে, কারেন্ট না থাকলে খুব খারাপ লাগে, তো কারেন্ট আছে ডাউনটা ফেলানো। তো এই পাশে কিন্তু আমি রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর তার সাথে ভাই যে সস নিয়ে এসেছে, এই সসটা আমার কাছে দারুণ লাগে। আর তাছাড়াও সস আছে, একটা কালো সস আছে, তারপর একটা লাল সস আছে, তো এটা স্পেশালি আমার জন্য, এটা আমার কাছে খুব ভালো লাগে, তাই এগুলোকে কলের পাড়ে নিয়ে ভালো করে ধুয়ে আনতে হবে। চাউমিনটা আমি ভালো বানাতে পারি না, আমার মা ভালো পারে, তো মা এলে মাই বানাবে। আর নিচে চাউমিনের জল একটু সর্ষের তেল দিয়েছিলাম, তাতে দেখো কী সুন্দর চাউমিনগুলো একদম আলাদা আলাদা হয়ে চলে এসেছে, একদম গ্যাস ট্যাস বন্ধ করে রেখেছি, সব কাটাকুটি হয়ে গেছে, এখন শুধু ভাইয়ের লাইটটা ঠিক করার অপেক্ষা, ঠিক করলেই আমি ঝটপট বসিয়ে দেব। ভালো করে সেদ্ধ করে বসিয়ে দিয়েছি,
প্রথমে ভেবেছিলাম মা করবে, তো মা বলছে তোরও একটু শিখতে হবে, তুই করে নে। তাই আমি দেখলাম যে হ্যাঁ শিখতে তো হবেই, কারণ সবসময় মায়ের উপরে সব কিছু ছেড়ে দিলে তো হয় না। ভালো করে সেদ্ধ করে কলের পাড় থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আনার পর পেঁয়াজ তেল দিয়েছি, তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে চাউমিনগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো এখানে ভালো করে ভাজা হচ্ছে, কিন্তু একবার কী করেছিলাম জানো, চাউমিনগুলো ঠিকমতো ধুতে পারিনি। এগুলো কিন্তু অনেকক্ষণ ধুতে হয়, একদম কচলে কচলে ধুতে হয়, তারপর না চাউমিন দিয়ে একদম খিচুড়ি বানিয়ে ফেলেছিলাম, তাই ভয় করে। তো এবার ভালো করে ধুয়ে এনেছি, আর এখানে সয়া সস আর টমেটো সস একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে তাহলে মানে পরিমাণটা বোঝা যায়, না হলে না সয়া সসটা আমার কাছে একটু বেশি বেশি হয়ে যায়। তো এখানে দুটো একসাথে পরিমাণ মতো মিশিয়ে তারপর কিন্তু ভালো করে নাড়াচাড়া করছি। আর দেখবে রাত্রেবেলায় একটু মানে সন্ধেবেলায় একটু স্পাইসি জিনিস খেতে ইচ্ছে করে। হ্যাঁ বাইরে প্রচুর গরম, কিন্তু ভাবছি একদম কম ঝাল দিয়ে চাউমিনটা করলে বাড়ির সবারই ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি ভালো করে চাউমিনটা করছি। আর এখানে বলতে আমরা চারজন বাড়িতে, আমি, ভাই, বাবা, মা, তার সাথেও কিন্তু আমার দুটো জ্যাঠাতো বোন আছে, তাদেরকেও কিন্তু আমরা যেটাই আনি সেটাই দিই। কারণ ওদের ঘরেও যেটা আনে, আমরা এই ঘরে যেমন দুজন, ওরা কিন্তু ওই ঘরে দুজন, তো ওদেরকে আমরা দিই, ওরাও আমরা আমাদেরকে দেয়। তো এভাবেই কিন্তু আমরা একসাথে থাকি, একসাথে খাওয়া দাওয়া করি। তো ভাবলাম যে অল্প করে লাভ নেই, পুরো প্যাকেটটাই করি, কারণ সবাই তো খাবো, আর একটু জেঠিকেও দেবো, আমার ছোটো জেঠি। আমরা কিন্তু দুটো বাড়ি একসাথে, আমরা আর হচ্ছে আমার ছোটো জেঠু, আর বড়ো জেঠুর বাড়ি আলাদা, আগে একখানেই ছিল, তো তিন বাড়ি এক জায়গায় হতো না, তো তারা আলাদা একটু বাড়ি করেছে, আর বেশি এই দূরেও না একদমই কাছে, আমাদের বাড়ি থেকে তিন পা দূরে। তো এখানে চাউমিন করছি, আর ওদিকে ভাবছিলাম যে বৌমণিকে ফোন করি, তো তারপর ফোন করে দেখলাম বৌমণি বাড়িতে নেই, বৌমণি চলে গেছে একটা আশীর্বাদের অনুষ্ঠানে। আমাদের এখন প্রচুর বিয়ের নিমন্ত্রণ আসছে, তার কারণ আমি যে যেতে পারবো না সেই কারণে হয়তো, আর যখন আমার খুব বিয়ে খেতে ইচ্ছে করে তখন একটাও নিমন্ত্রণ আসেনি। তো ফোন করেছিলাম, বললো যে আসতে পারবে না, উনি বৌমণি গেছেন আশীর্বাদের অনুষ্ঠানে। তো ভাবলাম যে ঠিক আছে আমরাই খেয়ে নিই। তো এখানে কিন্তু চাউমিনে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, করে কিন্তু চাউমিনটা নামিয়ে নেব। আর আমি যখন সাউন্ড দিচ্ছিলাম তোমাদের সামনে, মানে ভয়েসটা দিচ্ছিলাম, তখনই না আমার আবার লোভ লাগছিল, কারণ আমার কাছে চাউমিন আর মোমো খুব প্রিয়। এই দুইটা জিনিস আমার কাছে খুব প্রিয়, আর চাউমিনটার থেকে আমার সব থেকে বেশি ভালো লাগে মোমোটা। আমার মোমো দেখলে আমার জিভের জল আটকাতে পারি না। তো এদিকে কিন্তু আমার চাউমিন করা রেডি, আর প্রথমত এই বাটিটার মধ্যে একটু নামিয়েছিলাম টেস্ট করার জন্য যে লবণটা ঠিক আছে নাকি। তো তারপরে এই বাটিটার মধ্যেই ভালো করে নামিয়ে নিলাম, আর এটা প্রথমত বাবাকে দিয়ে আসবো। আমার বাবা চাউমিন খেতে খুব ভালোবাসে, মানে এসব ফাস্ট ফুড আমার বাবার খুব প্রিয়। তো এখানে বাবার জন্য রেডি করলাম, একটু পেঁয়াজ, একটু সস দিয়ে নিলাম, একদম পরিমাণে কম সস দিলাম, বাবা বেশি একটা সস খেতে পছন্দ করে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চল আজকের মতো টাটা।